ডিমের হাহাকার চারিদিকে। এত সুন্দর একটা জায়গায় এসে ডিম পেয়ে গেলাম। Hello. There are lots of birds. Yes. So nice. Assalamu alaikum. Ramzan Mubarak Shabaike. রমজান মাসের আগাম প্রস্তুতি হিসেবে আমরা সবাই কিন্তু কিছু না কিছু বাজার সদাই আগে থেকেই করে রাখি, আমরাও তার ব্যতিক্রম না। কিন্তু এবার একটু অন্যরকম এক্সপিরিয়েন্স হলো, যেটা ইউকেতে আসার পর সচরাচর আমরা দেখতে পাইনি এতদিন। তো এটাই হচ্ছে আমাদের লাস্ট শপিং প্লেস, বাঙালি সুপার মার্কেট, সোনালী সুপার মার্কেটে এসেছি আমরা। তো এরপরে হচ্ছে সব গোছগাছ করার বিষয় আছে। তা কোথায় কোথায় ঘুরে কী কী বাজার করলাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। এবার একটু বেশি ঘোরাঘুরি করতে হয়েছে, কারণ অনেক জায়গায় অনেক কিছু পাই না। পুরোটাই দেখতে পাবেন আপনারা আজকের ব্লগে, সাথেই থাকবেন। হাতে সময় থাকলে আমরা চেষ্টা করি একটু ঘুরে ফিরে বাজার করতে, যেটা যেখানে ভালো পাওয়া যায়, সাশ্রয়ী হয় এবং টেস্ট ভালো, সেখান থেকে সেটা নেওয়ার চেষ্টা করি। শুরু করলাম আজদার শপিং দিয়ে, কিন্তু সেই অন্যান্য যে সুপার মার্কেট সেগুলোর মতোই অবস্থা, একই দশা ডিমের সেকশনে, কারণ বার্ড ফ্লু। তো বেশ অনেকদিন ধরেই আমাদের ডিম খাওয়া প্রায় বন্ধই হয়েছে। তো এরকম ডিম পাওয়া যায় না, আসলেও খুব অল্প সংখ্যক আসে, তো সেটাও আবার রেশনিং করে সবার মাঝে বিক্রয় করা হয়। আর আমাদের ক্ষেত্রে হয়েছে কি, আমরা ডিমটা একটু বেছে শুনেই কিনি, সব জায়গা থেকে কিনি না। এই সুপারমার্কেটগুলোতে যদি না পাওয়া যায় সেভাবে বাইরে থেকে খুব কমই কেনা হয় ইমার্জেন্সি ছাড়া। তো বেশ আমরা বেশ বিপদেই পড়েছি, এই রোজার মধ্যে তো ডিম লাগবেই। লিস্টের একটা বড় অংশ হচ্ছে ফল ফলারি, কারণ পুরো রমজান মাসেই আমি চেষ্টা করি সালাদ এবং ফ্রুটস সবসময় ইফতারিতে রাখতে। আর এসেনশিয়াল আরেকটা জিনিস হলো আলু, তো এই আলুটা খুবই ভালো। তো কয়েকটা নিয়ে এমনি আছে বাসায় স্টক, আরও কয়েকটা নিয়ে রেখে দিচ্ছি। তো যেটা যেটা রোজার মধ্যে লাগে আর কি, যেমন পানীয় জাতীয় জিনিস সেগুলাই দেখছি। তবে টমেটো কিনতে এসে দেখলাম যে টমেটোর ক্ষেত্রেও একই অবস্থা, টমেটোর সাপ্লাই নাই। অল্প যে কটা আছে সেটা ওরা রেশনিং করে দিয়েছে, যে একজন দুই প্যাকেটের বেশি নিতে পারবে না। তো একটা জিনিস এদের খুবই ভালো লাগে, যে কোনো কিছু যদি সাপ্লাই কমে যায় ওরা করে কি, দাম না বাড়িয়ে দিয়ে দাম সমান রাখে, কিন্তু লিমিটেশন করে দেয় কনজিউমারদের জন্য, যে একজন একটা বা দুইটার বেশি নিতে পারবে না। যেমন তেলের ক্ষেত্রেও তাই হয়েছে, যদিও তেল আমাদের আগেই কেনা ছিল, এবার আর কিনতে হয়নি। তো মোটামুটি সব বাজার, আজকের বাজার এখানেই সব করে এনে রাখলাম। আর দেখতেই পাচ্ছেন আলু রেখেছি অনেকগুলা, এর আগেও কিনে রেখেছি, কারণ আমাদের বাসায় আবার আলু খুব বেশি খাওয়া হয়। বিভিন্ন রকম চপ থেকে শুরু করে কটেজ পাই, তারপর এমনি তরকারির সাথে তো আলু খাই আমরা। বেশ কিছুদিন হলো মুরগিও আমাদের সেরকম করে কেনা হয় না, এই একই বার্ড ফ্লুর জন্য। তো যাই হোক, আলহালালে আসলাম। এটা স্ট্র্যাটফোর্ড রোডে অবস্থিত, যারা এই পাশে থাকেন তারা জানেন যে আমাদের এশিয়ান গ্রোসারির সমস্ত কিছু এই রোডটার দুই পাশ জুড়ে দেখা যায়। মাংস জাতীয় কোনো কিছু নিতে হলে সবসময় আমাদের প্রথম চয়েস থাকে আলহেলাল, কারণ ওটা বাসার কিছুটা কাছে, আর না হলে সময় থাকলে বুলরিং থেকে কিনে নিয়ে আসি। এর আগে অনেকে জিজ্ঞেস করেছেন ফ্রি রেঞ্জ মুরগি আমরা কোথা থেকে নিই, আমরা এখান থেকেই নিতাম আগে, কিন্তু বেশ কিছুদিন হচ্ছে ওদের কাছেও সাপ্লাই নাই, বা আসলেও হয়তো বা খুব দ্রুত বিক্রি হয়ে যায়। তো যাই হোক, আর কিছু করার নাই, কয়েকটা ব্রয়লার মুরগি নিয়ে নিলাম, আর কিছু মিনি ফিলেটও নিয়ে রাখলাম। বেশ অনেক দিন হয়েছে বাচ্চাদেরকে চিকেন পাকোড়া বা চিকেনের কোনো ফ্রাই করে দেওয়া হয় না, তো এই মিনি ফিলেটটা দিয়ে, শুধু পাকোড়া না সব কিছুতেই দেওয়া যায়, বেশ সফট থাকে। তো অনেকের প্রশ্ন থাকে যে আমরা সরিষার তেল কোথেকে কিনি। এই স্ট্র্যাটফোর্ড রোডের দুপাশ ধরে কিন্তু বেশ অনেক এশিয়ান শপিং যে দোকানগুলো সেগুলো রয়েছে, বেশ বড় ছোট অনেক দোকানই রয়েছে। তো মোটামুটি সব দোকানে কিন্তু এরকম সরিষার তেল বা এশিয়ান গ্রোসারিজ সব কিছুই কিন্তু পাওয়া যায়। যাই হোক, কিছু
নাস্তার জিনিসও নিয়ে নিলাম, কারণ তিনও তো আর রোজা থাকবে না, আর স্কুলও খোলা, রোজার প্রথম 2 সপ্তাহ স্কুল খোলা থাকবে, তারপর ইস্টার বন্ধ। আল হালালের অপোজিটেই তো গোল্ডেন সুপার মার্কেট, তো ওখানে চলে আসলাম বাকি সব শপিংগুলোর জন্য। তো একটা জিনিস দেখলাম যে শশা খুব একটা ভালো পাচ্ছি না কোথাও, কয়েকটা দোকানে দেখলাম এই একই অবস্থা, ভিতরে কেমন নরম নরম লাগছে। তো ছোলা মুড়ি আমাদের বাসায় খুবই কমন, রোজা ছাড়াও এমনি আমি এরকম ক্যান কিনে রাখি বা শুকনো ছোলাও কিনে রাখি, তো সবসময় আমাদের বাসায় ছোলা মুড়িটা চলেই। খেজুর দিয়ে রোজা খোলার পর অবশ্যই আমাদের সবার দরকার হবে শরবত, এবং তার জন্য রোজ সিরাপ তো মাস্ট। লিস্টে তখনও বেশ কিছু জিনিস বাকি, চিনি বেসন, তো একে একে সব খুঁজে খুঁজে নিচ্ছি। হালিম যাতে ইজিলি করা যায় সেজন্য হালিম মিক্সও কিনে নিয়ে রাখলাম একটা লাজিজার। চিরা মুড়িও নিয়ে নিলাম, আর আমাদের বাসার 2 জেলি পাগল, ওরা দেখে দেখে এখন নিজেদের পছন্দ মতো জেলি কিনছে। নর্মালি পরোটা আমরা বাসায় বানাই, বাট কিছু কুইক রেসিপির জন্য এই প্লেন পরোটাগুলোও নিয়ে নিচ্ছি। তো এখানে মোটামুটি বড় শপিংগুলো হয়ে গিয়েছে, এখন বাসায় ফেরার পালা। এবার ডিমের সন্ধান পাওয়ার গল্পটা বলি। বাসা থেকে 15 কি 16 মিনিটের ড্রাইভ হবে, খুব বেশি দূরে না। তো এই রোডটা দিয়ে আমাদের কখনো যাওয়া হয় নাই তিন্নকে কোচিং সেন্টারে নামিয়ে দেওয়ার জন্য, গুগল আমাকে এই রোডটা সাজেস্ট করলো। তো যেতে যেতেই চোখে পড়লো 2-2টা ফার্ম। তো এরকম সাধারণত শহরের ভিতরে ফার্ম আমাদের চোখে এখন পর্যন্ত পড়েনি। একটা একটু মনে হলো বেশ বড়, ওটাতে আমরা ঢুকলাম না, আর রাস্তার ওপরেই যেটা অনেক কিছু প্ল্যান্টস, তারপর আরও অনেক কিছু দেখা যাচ্ছে বিক্রি করার জন্য দিয়ে রেখেছে, তো ওখানেই ঢুকলাম ফার্স্ট। তো ঢুকে তো চোখ জুড়িয়ে গেল, এত সুন্দর চারিদিক। তো পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত ফ্রি রেঞ্জ এগ। তো আমাদেরকে বললো যে ভেতরে আরো পাখি এবং মাছ এগুলো সবই আছে, চাইলে আমরা দেখতে পারি, তো ওই সুযোগটা হাতছাড়া করলাম না। এখানে এরকম পারিবারিক ক্ষুদ্র ব্যবসায়ী মাঝে মধ্যেই দেখা যায়, তো খুবই ভালো লাগলো ওদের সাথে পরিচিত হয়ে, আর এত সুন্দর বাড়িটা ঘুরে দেখার একটা সুযোগও হয়ে গেল। বাগানটা ঘুরে ঘুরে দেখছিলাম আর মনে হচ্ছিল যে আমাদের তো ঠিক এরকম একটা বাগানের স্বপ্ন, জানি না আল্লাপাক পূরণ করবে কিনা। তো একটু বসে থাকলাম, চারিদিকটা এত সুন্দর ছিমছাম কোয়াইট, আর ভাবছিলাম কোলাহলময় এই জীবন থেকে একটু দূরে সুরে নিজেদের এরকম একটা সুন্দর জগৎ তৈরি করে খুব সুখেই আছেন এই দম্পতি। ডিমের হাহাকার চারিদিকে, এত সুন্দর একটা জায়গায় এসে ডিম পেয়ে গেলাম। আমাদের বাসার খুব কাছেই, তো ভাগ্য ভালো, এই রোজার মধ্যে আমাদের আর ঝামেলা হবে না ইনশাল্লাহ, তো লাগলে আবার এসে নিয়ে যাবো। ভদ্রলোকের সাথে কথা বলে যা জানতে পারলাম, ওনারা ক্ষুদ্র ব্যবসায়ী, কিন্তু ব্যবসার চেয়ে ওনারা
যেটা প্রাধান্য দেন যে এই সময়টাকে তারা এনজয় করছেন কিনা, কাজটাকে এনজয় করছেন কিনা। সুখী হতে হয়তো খুব বেশি কিছুর দরকার নেই। যাই হোক, সবই তো হলো। এবার মাছে ভাতে বাঙালির মাছ নেওয়ার জন্য সোনালি সুপার মার্কেটে চলে আসলাম। আবার লতি নাও, মজা পেয়ে গেছো? এই যে ফ্রেশ দেখো, আবার এই জায়গা থেকে দেখো শিকড় বেরোচ্ছে। আবার কয়েকটা নিয়ে লাগাই দিব, আর বাকি তো রোজার মধ্যে লাগবেই। চিংড়ি চিংড়ি দিয়ে লতি নিয়ে নিই তাহলে। বাঙালি সুপার সবগুলোতে এরকম কিন্তু একটা অংশ থাকে বীজের। আমরাও বেশ কয়েকটা বীজের প্যাকেট এখান থেকে নিয়েছি এর আগেও। তো আপনারা যারা বীজের সন্ধান করেন, যদি আশেপাশে এরকম বাঙালি কোনো শপ পান, সেখানে সিজনের শুরুতে দেখতে পারেন। আহা, লাউ দেখে মনে হলো আমাদের বাগানে আবার কবে লাউ হবে, এরকম গাছ থেকে তুলে লাউ খাবো। বেগুন আপাতত একটা নেই, আমাদের ফ্রিজে তো ফ্রোজেন অনেকগুলোই আছে। এখানে কিন্তু প্রচুর রেস্টুরেন্ট ব্যবসায়ীরা রয়েছেন। খুব সম্ভবত এগুলো রেস্টুরেন্ট সাপ্লাইয়ের জন্য এত বড় বড় বাল্ক অ্যামাউন্ট। তো যাই হোক, মাছের সেকশনে চলে আসলাম। মাছ নিব কি মাছ নেওয়া যায় চিন্তা করছি। মাছ কেনার ক্ষেত্রে আমরা সব সময় চেষ্টা করি, মানে ইচ্ছা হয় আর কি, যে টাটকা মাছ খাওয়ার। তো সেটা একমাত্র এখানকার মাছ যেটা বুল্ডিং ওপেন মার্কেটে বিক্রি করে, সেটা ছাড়া আর সেভাবে সম্ভব না, সামুদ্রিক মাছগুলো ছাড়া। তো ইলিশ মাছ তো মাঝে মধ্যে খেতে ইচ্ছা করে, তাই এখান থেকে সেই ফ্রোজেনই কিনে নিয়ে যাই যখনই ভালো পাই। আর বেশ অনেকদিন হয়েছে বড় মাছ খাওয়া হয় না, তো ভাবলাম যে এবার রোজা একটা কিনে নিয়ে যাই। কয়েকদিন আগে দেশে থেকে যখন বড় বড় টাটকা মাছগুলো খেয়ে এসেছিলাম, তো সেই কথা মনে পড়ে গেল এই ফ্রোজেন মাছ দেখে। চিন্তা করছি এখন যে মৃগেল নিবো না রুই নিবো, তারপর ভাবলাম সবই প্রায় একই, একটা নিলেই হলো। যত যাই হোক, দেশের মতো টাটকার স্বাদ তো আর পাবো না, এই ফ্রোজেনের স্বাদই নেওয়া লাগবে। আসলে আপনাদের ভাই একটা কথা বলে, দেশে যারা মিঠা পানির মাছ খেয়ে বড় হয়েছে, টাটকা সেই মাছের স্বাদ লেগে আছে মুখে, তাদের জন্য এরকম ফ্রোজেন মাছ খাওয়াটা আসলেই কষ্টের। তো সেহরির জন্য যে লতি বা লাউ দিয়ে রান্না করার জন্য চিংড়ি মাছ খুঁজছিলাম, তো সেরকম মনোপুত এখনও হয়নি। চিন্তা করছি যে অন্য কোথাও থেকে নিব কি না। তো এর পাশাপাশি আরও কিছু বাজার যেটা বাদ পড়েছিল এর আগে, তো লাস্ট মিনিটের কিছু বাজারও সেরে নিলাম এখান থেকেই। শেষ হইয়াও হয় না শেষ, এরপরে লিডিলে আসলাম চিংড়ি মাছের সন্ধানে। মাঝে মধ্যে ওদের এখানে মাছ ভালো পাওয়া যায়, তো এর মধ্যেই দেখলাম যে ভালো শশাও আছে। যাক, শশা চিন্তাও আর করা লাগলো না। দশ বছর আগে যখন লন্ডন থেকে আমরা বার্মিংহামে মুভ করেছি, সেই টাইমটাতে আমরা এই এরিয়াতেই থাকতাম। এই দোকানটাতে খুব বেশি আসা হতো, তো অনেকদিন পরে আসলাম আবার। তো এই লিডলে যে কাঁচা চিংড়ির যে প্যাকেটটা নিতাম এর আগে, সেটা আর এখন দেখছি না। তো একটা এরকম সিদ্ধ করা আর আরেকটা অন্য কোম্পানিরই ফ্রোজেন কাঁচা চিংড়ি নিয়ে নিলাম। তো পরে একসময় বুলরিংয়ে আবার যাব, যে বেশি করে নিয়ে আসবো চিংড়ি মাছ। শুধু বাজার না, সাথে স্টাইরোফর্মে এই ট্রেগুলাও নিয়ে আসলাম বাঙালি দোকান থেকে।
টানাতে সুবিধা হয়েছে, এটার ভিতরে মাছগুলো একেবারে সুন্দর সুরক্ষিত, ফ্রিজের মাছগুলো নিয়ে আসতে পারলাম। কারণ এই ট্রেগুলোতে সুবিধা হচ্ছে ডেপথ কম, তো এটার মধ্যে যে ছোট ছোট যেসব শাক ধনিয়া পাতা এগুলো দেওয়া যাবে, এই শীতের মধ্যে ভালো হবে। তো ঠিক আছে, গোছ গাছ করি, আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের সবার জন্য দোয়া থাকলো। দেখা হবে নেক্সট ব্লগে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।